আমি জুনিয়র সাকিবের ফুপি লাগি। আচ্ছা, তার সাথে কি ঘটেছে একটু বলুন। তার সাথে কি ঘটছে আমি সঠিক জানি নাই, কিন্তু আমার ভাইয়ের ছেলে মেজোটা আমাকে ফোন দিছে যে ফুপি আমরা তো হসপিটালে যাইতাছি, ভাইয়ার নাকি অনেক গুরুত্বপূর্ণ সিরিয়াস আর কি অসুস্থ। যে কি অসুস্থ তা আমি বলতে পারি না। পরে আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে, কেন এত অসুস্থ হয়েছে। পরে শিখা খানের কথা বললো যে তার সাথে নাকি কি হয়েছে। তারপর আমি সরাসরি চলে আসি হসপিটালে, হসপিটালে আর কি বিস্তারিত জানতে পারলাম যে কি হয়েছে না হয়েছে। মানে কি হয়েছে, কি হয়েছে আর বউ নাকি আর গোপনছে। তারপর এই হসপিটালে ও দৌড়ে যে পুলিশের কাছে গেছে, পুলিশে যাইয়া আর কি ওকে উদ্ধার করছে, শিখা খানকে উদ্ধার করছে আর ওকে এই হসপিটালে আনছে, তারপর অপারেশন হচ্ছে। স্বামী যদি বউয়ের কাছে এই ধরনের অনিরাপদ থাকে তাহলে কি? শোনেন, কিছু কিছু মহিলারা আছে যে সেই মহিলাদের কারণে সব মহিলাদের দুর্নাম হয়। আমি চাই যে এরকম ধরনের মহিলার শাস্তি হোক, চরম শাস্তি হোক, যেন কোনো মহিলা যেন এরকম ধরনের কাজ করতে না পারে ভবিষ্যতে, এমন শাস্তি হয়, ওর যেন মৃত্যুদণ্ড হয়, যেন সবাই ভয় পায়, এরকম কাজ করার আগে ভয় পাইবে, এরকম ধরনের শাস্তি হোক, এটাই আমি চাই। এখন বর্তমান অবস্থা কি? এখন বর্তমানে অপারেশন করছে, অবস্থা বেশি ভালো না, জানেনি তো কেমন অবস্থা হতে পারে এরকম ধরনের কাজ করলে। এটা নিয়ে নাকি সে টিকটকে করে মানে ভিডিও মহিলা শিখা কি জানি, আমি তো বলতে পারি না, আমি তো দেখিও নাই শুনিও নাই। অর্ধেকের বেশি কেটে ফেলেছে। এখন এটা জোড়া হবে কি না আমি জানি না। আসলে এটা দেখার পর থেকে আমার মাথা ঘুরাইতেছে, মানে এমন একটা ঘটনা যে ঘটাইতে পারে যে সুস্থ, আমার মনে হয় যে জুনিয়র সাকিবকে নেশাদ্রব্য কোনো মাদক সেবন বা নেশা খাওয়াই কিন্তু ওরে অচেতন করেই কিন্তু এই কাজটা করেছে। মানুষের গায়ে যখন একটা ছোট্ট করে আঁচড় দেয় তখনই কিন্তু টের পায়, আর সেখানে গোপালামারি অনেক একটা রিক্সের ব্যাপার, অনেক ব্যথা অনুভব করতে হয়, সেখানে ওই ব্যথা পায় নাই সেখানে, বা এমনও হইতে পারে তাকে জোর করে চার পাঁচজনে ধরে এটা কেটে ফেলা হয়েছে। যেমন আমাদের এখনও আমরা যে বিচারটা পাই নাই সেটা হচ্ছে সালমান শাহের বিচার, এখনও আমরা পাই নাই। আমরা শুনেছি সালমান শাহকে জোর করে মেরে ফেলা হয়েছিল। এই যে কিছু নারী রয়েছে যারা নারী, আসলেই সব নারী এক না, নারী মা, নারী বোন, এই নারী আবার কখনো কিন্তু শেষ করে দেয় পুরুষকে। আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে, মৃত্যুর দুয়ারে বসে আছে ছেলেটা। আসলে ছেলেটা একটা গরিব ছেলে, যে নাকি সংসারের বড় ছেলে, সংসারটা ওর ইনকামেই চলে, ও সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম করে সেই ইনকাম দিয়ে, এবং ইনকামের জন্যই কিন্তু আর পরিবারের জন্যই কিন্তু বিয়ে করেছিল এই শিখাকে। শিখার একটু পয়সা আছে অথবা এই জন্যই বিয়ে করেছিল, সংসারটা যাতে একটু ভালো চলে, সচ্ছলতা আসে। আজকে যদি এই ছেলেটা মারা যায় ওর সংসারটা, চার পাঁচজনের সংসারটা কিন্তু পথে বসে যাবে। তাহলে এটা আসলেই এই মেয়েটা, আমার মনে হয় যে মেয়েটা তারপরে এই এটা করার পরে সে হাতে নিয়ে একটা সেলফি তুলেছে, মানে কত জঘন্য এবং ঠিক নেশাখোর। আমার মনে হয় যে ওরে কি বলুম ভাই, এখন আমার মাথায় ঢুকতেছে না ওরে কি উপাধি দিব আমি, চিন্তা করেন। সে টিকটক করছে, মানে এই যে কত জঘন্য, এর মনে আমার মনে হয় যে ওর প্রতিটা শরীরের কোনায় কোনায় মনে হয় নেশা। ওরে মানে বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড, মৃত্যুর চেয়ে বড় কিছু থাকলে সেটা দেওয়া উচিত মনে হয় না। নেশা না হলে এই কাজটা কোনো সুস্থ মানুষ, আপনি আমি ভাই করতে পারুম, কোনো একটা নারী ভাই, অনেক আমি অনেক নারীদের সাথে কথা বলেছি এই বিষয়ে, অনেক নারীরা শুনেই তো তাদের হাত পা কাঁপতেছে যে ভাই এই কাজটা কেমনে করলো। একজন নারী হয়ে কিন্তু একজন নারীকে দেখতে পারছে না, কিন্তু তারপরও অনেক নারীরা আছে যারা পুরুষ নির্যাতিত করছে এবং এগুলা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে না। এরা যদি এর যদি শাস্তি না হয় শিখার, তাহলে তারা অবশ্যই উৎসাহিত হবে। আমার মনে হয় শাস্তি হওয়া উচিত।